কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে তার শাস্তি কি, সে কি কখনো জান্নাতে জান্নাত লাভ করতে পারবে কিনা? আত্মহত্যা করা গুনাহ এবং কবিরা গুনাহ। বাংলাদেশে আত্মহত্যা সম্পর্কে একটা তথ্য সেদিন কোনো একটা বেশ অথেন্টিক কোনো একটা সোর্সে দেখছিলাম, খুব অবাক হলাম। পৃথিবীর আত্মহত্যা প্রবণ 10টা দেশের তালিকায় নাকি বাংলাদেশ ঢুকে গেছে। অথচ আত্মহত্যা আমাদের দেশে পৃথিবীর বহু দেশের চাইতে অনেক কম ছিল আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে পত্রপত্রিকা, আপনারা দেখেছেন অনেকে, শুধু এক বছরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া 100-এর বেশি স্টুডেন্ট আত্মহত্যা করেছে। তো আমাদের গায়ে গতরে উন্নতি হচ্ছে, কিন্তু ভেতর থেকে আমরা একেবারে খালি হয়ে যাচ্ছি, শুকিয়ে যাচ্ছি, একদমই আমাদের অন্তঃশাসন্য হয়ে যাচ্ছি, আমরা ইমানি চেতনা চলে যাচ্ছে। সাউথ কোরিয়া, জাপান, এ সমস্ত দেশগুলো পৃথিবীর সুন্দর, এত সুন্দর পরিবেশ এই দেশগুলোতে, যারা গিয়েছেন তারা জানেন, যেমন পরিবেশ সুন্দর, তেমন আবহাওয়া সুন্দর, তেমন তাদের খাবার দাবার ভালো, ফ্রেশ, আমাদের চাইতে সব দিক থেকে তারা উন্নত। কিন্তু অবাক করা বিষয় হলো আত্মহত্যা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদের, আত্মহত্যা। তো এটা মূলত হয় মানুষের দিনই চেতনা যখন কমে যায় বা না থাকে। ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ এটা হারাম, কেমন তবে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনি যত বিপদে পড়েন, আত্মহত্যা করে বিপদটা আরও বাড়াইলেন, আপনি কমলো না, কারণ জাহান্নামে যেতে হবে আপনার। দুনিয়াতে তো জাহান্নামে যাওয়া লাগতেছে না অন্তত, যত কষ্টই হোক। এই জন্য ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না। তারপরে যদি কেউ আত্মহত্যা করে, সে কবিরা গুনাহ করেছে। কোন কোন হাদিসে তার চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হলেও ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ প্রায় সবার বক্তব্য হলো যে এর অর্থ হলো কেউ যদি আত্মহত্যাকে বৈধ মনে করে, যে হ্যাঁ এটা হালাল কোনো ব্যাপার না, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যেতে পারে, যেহেতু হালালকে হারাম মনে করলে সেটা আপনার কুফুর হতে পারে। কিন্তু কেউ আত্মহত্যা করছে, তার মতো অপরাধ বোধ আছে, এরকম যদি হয় তো সে জাহান্নামে গেলেও একটা সময় আল্লাহ তাআলা তাকে ইমান থেকে থাকলে তাকে মাফ করে জান্নাতে দিতে পারেন, সেই সম্ভাবনা অবশ্যই আছে এবং দিবেন বরং যদি ইমান থেকে থাকে। আর তার আত্মীয় স্বজনরা তার জন্য আরও বেশি দোয়া করতে হবে। আমরা অনেক সময় মনে করি আত্মহত্যা ব্যক্তি কারী ব্যক্তির বোধ জানাজা পড়া যায় না, তার জন্য জানাজা পড়া যাবে শুধু মুসলমান, যদি মুসলমান হয়ে থাকে আর কি। আবার পাশাপাশি তার জন্য দোয়াও করা যাবে, যেহেতু সে একটা গুনাহ করে মারা গেছে, অতএব দোয়া আরও বেশি করে করতে হবে যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।